দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠে বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে। গত বছরের জুলাইয়ে আদালতে জমা দেওয়া দুদকের চার্জশিটে বলা হয়, ফার্মার্স ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে মিষ্টির ব্যবসায়ের নাম করে এই টাকা ঋণ নিয়ে পাচার করেন এস কে সিনহা। অভিযোগপত্র দেওয়ার 1 বছর পর বৃহস্পতিবার এস কে সিনহা সহ 11 জনের বিচার শুরুর আদেশ দিলেন আদালত। পলাতক থাকায় এস কে সিনহা সহ 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। ব্যাংকের অফিসারকে দিয়ে 4 কোটি টাকা লোন নিল মিষ্টির ব্যবসায়ীর নাম দিয়ে, এই মামলায় তারা অপরাধ করছে, ক্ষমতার অপব্যবহার করছে, পাওয়ারটা ইউজ করছে, মিস ইউজ করে দিয়ে ব্যাংক থেকে 4 কোটি টাকা লোন নিয়ে এই টাকাটা আত্মসাৎ করছে। শুধু ঋণ জালিয়াতি নয়, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে অর্থ পাচারেরও অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ আছে, অর্থ পাচারের মাধ্যমে ভাইয়ের নামে যুক্তরাষ্ট্রে বাড়িও কিনেছেন তিনি। সে সময় এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলেও কোনো উত্তর দেননি। বাড়ি আমি, এই বাড়ি আমার নামে না এটা বললেই হবে না, এটা সরকার প্রমাণ করুক, এরপরে দেখা যাবে, আনুক, আমি কোনো প্রশ্ন করবেন না, এটা আমি তো বলবো না। দুর্নীতির অভিযোগে কোনো প্রধান বিচারপতিকে বিচারের মুখোমুখি করার ঘটনা দেশে এই প্রথম। আগামী 18ই আগস্ট সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার শুরু হবে। এই মামলায় শুধুমাত্র 1 আসামি কারাগারে, 2 জন জামিনে এবং বাকিরা পলাতক আছেন। আসামিদের মধ্যে 6 জনই ফার্মার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।